আসসালামু আলাইকুম। সকাল ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতিসংঘ। তিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি, বলেছে আইএমএফ। স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা নিয়ে তুলকালাম, ডিবির টিমকে অবরুদ্ধ। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির দুই পরীক্ষায় একই প্যারাগ্রাফ, শিক্ষার্থী অভিভাবকদের ক্ষোভ। আন্দোলনকারীদের দেখে পালালো ডিএসসিসির লোকজন। শ্রমিক অসন্তোষের মধ্যে টঙ্গীতে টুপি কারখানায় আগুন, নিভল তিন ঘণ্টা পর। ১২ বছর পর সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দিচ্ছে আরব লীগ। ভারতে হাউসবোট ডুবে ২০ জনের মৃত্যু। এবং মেসিকে ছাড়াই সহজ জয় পিএসজির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের মধ্যস্থতায় বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা করছে ঢাকা ও নেপিদো। এ উদ্দেশ্যে গত শুক্রবার একটি রোহিঙ্গা প্রতিনিধি দলকে রাখাইন ঘুরিয়ে আনা হয়েছে। রোহিঙ্গাদের পাইলট প্রত্যাবাসনের সার্বিক পরিস্থিতি জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। তবে মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতের দাবি ঢাকার কাছে জানিয়েছে জাতিসংঘ। গতকাল রোববার ঢাকার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর প্রধান জোহানেস ভ্যান্ডের ক্লাউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশিদ আলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য করতে চাননি জোহানেস ভ্যান। তবে বৈঠক সূত্রে ইউএনএইচসিআরের অবস্থান জানা গেছে। তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈঠকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে সামনে বাংলাদেশের অর্থনীতিতে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জের তিনটি হলো দেশের প্রবৃদ্ধিতে বাধা, বিদেশি মুদ্রার মজুত, স্থানীয় মুদ্রা টাকার উপর চাপ। আইএমএফ মনে করছে ধারাবাহিক মূল্যস্ফীতি, বৈশ্বিক আর্থিক খাতের অস্থিরতা বৃদ্ধি পাওয়া ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার দেশগুলোতে প্রবৃদ্ধির শ্লথ গতি এসব কারণে অব্যাহত থাকবে। রোববার আইএমএফের প্রতিনিধি দলের সফর শেষে এক লিখিত বক্তব্যে এ তথ্য জানানো হয়। রাহুল আনন্দের নেতৃত্বে দলটি বাংলাদেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে গত ২৫ এপ্রিল ঢাকায় আসেন। আইএমএফের স্টাফ পর্যায়ে এই প্রতিনিধি দল গত ২৫ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বাংলাদেশ সফর করেছে। নারায়ণগঞ্জ শহরের বৃহত্তম স্বর্ণালঙ্কারের মার্কেট হিসেবে পরিচিত কালীর বাজার স্বর্ণপট্টি এলাকায় রোববার রাতে এক ব্যবসায়ীকে আটকের ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটেছে। এ সময় শত শত ব্যবসায়ী ও স্বর্ণশিল্পীরা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিমকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের দাবি, চুরি হয়ে যাওয়া স্বর্ণালঙ্কার কেনার নিশ্চিত তথ্য পেয়ে বিপ্লব দাস নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায় একই প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রশ্নপত্র দেখা যায় ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষায় আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এদিকে একই প্রশ্নে দুই পরীক্ষা নেওয়ার প্রশ্ন উঠেছে অভিভাবকদের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কের গাছের প্রাণ বাঁচাতে রোববার রাত ১১:৩০ থেকে পাহারা দিচ্ছেন এলাকাবাসী ও পরিবেশবিদরা। রাত ৩:১৭ আন্দোলনকারীরা সড়কের পাশের গলিতে যাওয়ার ৫ মিনিট পরে গাছ কাটতে আসেন দক্ষিণ সিটি কর্পোরেশনের লোকজন। এ সময় টের পেয়ে আন্দোলনকারীরা দৌড়ে এলে তারা পালিয়ে যান। পরিবেশবাদী ও সচেতন নাগরিকদের বিরোধিতা সত্ত্বেও রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কে বিভাজনকে তৈরির জন্য গাছ কাটা অব্যাহত রেখেছে ডিএসসিসি। গত এক সপ্তাহ ধরে আন্দোলনের কারণে গাছ কাটতে তারা রাতের আঁধারকে বেছে নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গাছের প্রাণ বাঁচাতে সড়কে পাহারা দিচ্ছেন এলাকাবাসী ও পরিবেশবিদরা। দাবি দেওয়া নিয়ে শ্রমিক অসন্তোষের মধ্যে টঙ্গীতে একটি টুপি তৈরির কারখানায় আগুন লাগা প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণ এসেছে। রোববার রাত ৯টার দিকে গাজীপুরা ২৭ এলাকার ডিজে ক্যাম্প অ্যান্ড হেড ওয়াটার লিমিটেড নামের এ কারখানায় আগুনে রাত ১২:১২টার দিকে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। তবে আগুনে হতাহতের কোনো ঘটনার তথ্য নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ কারখানায় আগুন লাগার কয়েক ঘণ্টা আগে টঙ্গীর মিল গেট নামাপাড়ায় জুটের গুদাম ও পাগা এলাকার হোসেন ডাই অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এক যুগ আগে স্থগিত করা সিরিয়া সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। লীগটি সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়, জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আরব লীগের সদর দপ্তরে এ ব্যাপারে ভোট দেন পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী 19 মে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া আরব লীগ সম্মেলনের প্রাককালে এমন সিদ্ধান্ত এল। তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে আঞ্চলিক পরিস্থিতির স্বাভাবিকীকরণের চেষ্টা চালানো হচ্ছে। ভারতের কেরালা রাজ্যে পর্যটক বহনকারী বিশেষ একটি নৌকা বা হাউসবোট ডুবে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। হাউসবোটটিতে প্রায় 30 জন আরোহী ছিলেন। রোববার সন্ধ্যায় রাজ্যের মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভাল থিরাম সৈকতে এ ঘটনা ঘটে। মৃতদের অনেকেই নারী ও শিশু। স্কুল ছুটি থাকায় তারা হাউসবোটটিতে ভ্রমণের জন্য গিয়েছিলেন। শৃঙ্খলা ভাঙার দায়ে 2 সপ্তাহের নিষেধাজ্ঞা পাওয়া লিওনেল মেসি চোটের জন্য নেইমারকে ছাড়াই তোয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। 2 মহাতারকার অনুপস্থিতিতে দলের হাল ধরেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল প্রতিপক্ষের মাঠে তোয়া বিপক্ষে 1-3 গোলের ব্যবধানে জিতেছে পিএসজি। এদিন ম্যাচের 8ম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সফরকারীরা, ফলে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরেই গোলের ব্যবধান দ্বিগুণ করেন। আমাদের পরবর্তী দুপুর 1টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।